তো গাইস আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যার ভিতরে আমরা ঘাস থেকে কাগজ বানিয়ে দেখিয়েছিলাম আর সেটা কিন্তু একদম 100% সাকসেসফুল এক্সপেরিমেন্ট ছিল আর ঘাসের কথা মনে পড়লো আমরা কিছুদিন আগে কিন্তু ঘাস থেকে গুঁড়ো বানিয়েছি যারা যারা ভিডিওটা দেখেননি আই বাটনে লিংক আছে তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারেন ওখানে যে ঘাসটা বানিয়েছিলাম সেটা বানানোর জন্য আমরা এখানে কস্টিক সোডা ইউজ করেছিলাম কিন্তু আজকে আমার মাথায় আরেকটা বুদ্ধি আসলো মানে আমার বাড়িতে অনেকগুলো এরকম ধরনের চার রয়েছে আর প্রত্যেকটা চারের ভিতরে অনেক গাপ্পি মাছ আছে আপনারা যারা যারা জানেন না অনেকেই হয়তো জানেন না আমার এর ভিতরে কিন্তু অনেক গাপ্পি মাছ আছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালারফুল গাপ্পি মাছ আছে আর প্রত্যেকটা কিন্তু আমি ব্রিডিংও করাই প্রচুর মাছ কিন্তু এর ভিতরে আছে এর ভিতরেও প্রচুর মাছ আছে ওর ভিতরেও মাছ আছে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরেও আছে ওর ভিতরেও কিন্তু অনেক মাছ রয়েছে যখন ঘাস থেকে আমরা কাগজ বানিয়েছিলাম তখন আমরা কি করেছিলাম কস্টিক সোডার জলে আমরা ঘাসটাকে আগে দিয়ে সেটাকে নরম করে সেটাকে গ্রাইন্ড করে তারপরে আমরা কাগজটা বানিয়েছিলাম কিন্তু এখানে হঠাৎ করে পরশুদিন আমি জলটা ঘাটছিলাম ঘাটতে ঘাটতে আমার হাতে একটা জিনিস বাঁধে তো সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো জলের ভিতরে আমি হাত দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত মাছ এখানে বাট এর সাথে আমার হাতে এরকম ধরনের শ্যাওলা উঠছে দেখতেই পাচ্ছেন আমরা যখন ওই ঘাসটাকে আমরা গ্রাইন্ড করেছিলাম তখনও কিন্তু এরকম টাইপের জিনিসই আমরা পেয়েছিলাম কিন্তু সেটা ছিল একদম গ্রাইন্ড অবস্থায় বাট আমি দেখলাম এইটাকে যদি আমরা এরকম পাতলে এইটা একদম ওরকম কাগজের মতনই হচ্ছে তো আমরা ভাবলাম যে এইটাকে যদি আমরা রোদ্রে শুকাই একদম পাতলাভাবে পেতে অনেকটা এরকমভাবে দেখতেই পাচ্ছেন এখানে একটা পাতলা ঝিল্লি টাইপস রয়ে গেছে তাহলে কি এইটাও কাগজের মতনই ওয়ার্ক করবে তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো চলুন গাইস এইটা অনেক পরিমাণ উঠিয়ে আমরা ছাদের দিকে যাই আর ছাদের দিকে গিয়ে এটাকে রোদ্রে শুকিয়ে আমরা দেখবো যে এইটার থেকেও কাগজ বানানো যায় কি না এই জিনিসটাকে যে কি বলে আমিও কিন্তু জানি না এটাকে আমার মানে বাংলা ভাষায় এটাকে আমি শ্যাওলাই বলবো অ্যালগি ফ্যালগি কি বলে আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমিও জিনিসটা জেনে যাব তো এই জিনিসটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আমাদের কাগজের মতনই লাগছে যদি এইটা এরকম না থাকতো দেখুন কত সুন্দরভাবে এটা পেতে যাচ্ছে তো এগুলোকে এখন আমরা উঠাবো উঠিয়ে জমা করে আমরা ছাদে যাব ছাদে গিয়ে এগুলোকে শুকিয়ে দেখবো এটাকে আমরা কস্টিক সোডার ভিতরে দেবো না আমরা এটাকে গ্রাইন্ডও করবো না তো একবারে আমি এটাকে এরকম করে দেখবো যে এইটা কাগজের মতনই ওয়ার্ক করে কি না শুকানোর পরে যাই হোক আমরা এই পরিমাণ এখানে নিয়ে নিয়েছি তো চলুন এখন ছাদের দিকে যাওয়া যাক আর ছাদের দিকে গিয়ে আমরা এইটাকে সুন্দর করে শুকাবো তো চলুন যাওয়া যাক তো গাইস ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কোনো এক্সট্রা ঝামেলা আমরা এখানে করিনি কোনো গ্রাইন্ডার কোনো কস্টিক সোডা না আমরা আমাদের যে শ্যাওলাটা আছে সেটা নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা গামছা পেতে দিয়েছি তো চলুন এখন আমরা এই শ্যাওলাটাকে উঠাবো উঠিয়ে সুন্দর করে এখানে আমরা পাতবো দেখি পাততে পারি কিনা আমি জানি না পাততে পারবো কিনা ভালো করে ওয়াও স্লাইমের মতন লাগছে গাইস একদম গাইজ জানি না এটা আদৌ হবে কি না আমার মাথায় হঠাৎ করে জিনিসটা এসছে তো জিনিসটা কিন্তু পাতা যাচ্ছে খুব সুন্দর করে দেখুন গাইজ এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে পাততে পাচ্ছি তো জানি না গাইজ একটা এক্সপেরিমেন্ট করছি এটা সফল হবো কি না আপনারা কমেন্ট করে জানান যে এই এক্সপেরিমেন্টটা সফল হবে কি না তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের যে অ্যালগি বা শ্যাওলা যাই হোক আমরা সেই জিনিসটাকে সুন্দর করে এখানে গোল করে পেতে দিয়েছি যেমন আমরা ঘাসগুলোকে এর আগের বার করেছিলাম তো এইটা শুকানোর পরে কি হবে সত্যি বলছি আমার কিন্তু কোনো আইডিয়া নেই পুরোপুরি আমার মাথা থেকে জিনিসটা বেরিয়েছে তার জন্য কিন্তু আমি জিনিসটা ট্রাই করছি হলে ভালো না হলে এক্সপেরিমেন্ট ফেল তো এখন অপেক্ষা করতে হবে 2-3 দিন হয়তো তারপরে এই ভিডিওটা আসবে হয়তো এর জন্য ভিডিওটা একটু ডিলেও হতে পারে জানি না এখন রোদ্রের উপরে উপরে আলার উপরে সমস্ত ভরসা কতদিনে এটা শুকায় সেটাই এখন দেখার পালা তো গাইস একবারে দেখা হচ্ছে 2-3 দিন বাদে তো গাইস পাক্কা 2 দিন হয়ে গেছে আর আমরা চলে এসেছি আর এখন আমরা দেখব আমাদের যে কাগজটা ছিল সেইটা এখন কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই শ্যাওলাটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি শুকিয়ে কাট হয়ে গেছে একদম বলতে পারেন তো এইবার আমরা যেটা দেখব এই কাগজটা বা এই শ্যাওলাটা যদি আমরা এই গামছা থেকে উঠাই তাহলে এটা কেমন থাকে তো চলুন দেখা যাক এটা কি কাগজের মতন কি আদৌ উঠবে নাকি ছিঁড়ে ছিঁড়ে যাবে আমার তো একটু ডাউট হচ্ছে মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে যাবে বাট চলুন দেখা যাক বের করা যায় কি না আমার মনে হচ্ছে এটা একটু বেশি শুকিয়ে গেছে আর একটু কম শুকালে হয়তো ভালো হতো কারণ পুরো কুড়মুড়ে হয়ে গেছে বিষয়টা তো ওপর দিক সাইড দিয়ে আমরা বের করার চেষ্টা করব তো
গাইস বিষয়টা আমরা যেরকম ভেবেছিলাম একদমই সেরকম কিন্তু হয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে গামছার উপরে একটু একটু এখনো লেগে রয়েছে, যদি আমরা টান দিয়ে উঠাতে যাচ্ছি দেখুন ছিঁড়ে ছিঁড়ে উঠে চলে আসছে। তো বিষয়টা একটুখানি পাতলা হয়ে গেছে, মানে ওটাকে আরো মোটা করে যদি দিতাম তাহলে হয়তো একটু ঠিকঠাক করে এটা উঠে আসতে পারতো। তো যাই হোক, যদি আমরা এখানে দেখি তাহলে জিনিসটা কিন্তু অনেকটা মানে বলতে পারেন 70% কাগজের মতনই হয়েছে। আর এটার সেন্টটা অনেকটা কেরম বলুন তো, ওই শালপাতা যেগুলো হয় না যেগুলো তো আমরা খাই অনেকটা সেরকম হয়েছে। আর কাটলেও এটা কিন্তু অনেকটা কাগজের মতনই কাটছে, দেখুন গাইস খুব সুন্দরভাবে কাগজের মতনই একদম কাটছে। তো গাইস কাগজের কাজ যেটা সেটা আপনাদের একটু দেখাই যে এর উপরে আমরা লিখতে পারছি কিনা। গাইস আমরা এর ভিতরে পেন দিয়ে লিখতে পারছি কিন্তু এটা এতটাই পাতলা যে এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর এ যে এ রাজা, দেখুন গাইস আমার যে ডাকনাম সেই ডাকনাম আমি এখানে লিখেছি। তো মার্কার দিয়ে যদি আমরা এখানে লিখি, তো মার্কার দিয়ে আমরা এখানে লেখার চেষ্টা করি, আর একটু ভালো করে লিখি। দেখুন গাইস এখানে কিন্তু আমরা ঋতু নামটা লিখেছি, তো মোটামুটি বোঝা যাচ্ছে। তো বলতে পারেন কাগজ কিন্তু আমাদের তৈরি হয়েছে, বাট যেরকম ভাবে আমরা ভেবেছিলাম সেরকম ভাবে হয়নি। এটাকে যদি আমি কস্টিক সোডা দিয়ে জিনিসটা ট্রাই করতাম তাহলে হয়তো এর পরিণামটা একটু আলাদাও হতে পারতো। তো আপনারা কমেন্ট করে জানান, যদি আপনারা বলেন যে এটা কস্টিক সোডা দিয়ে করে দেখাও তাহলে কিন্তু আমি ছোটখাটো দেখে একটা শর্টস বানিয়ে দেবো তার উপরে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানি ভিডিও খুবই লেট করে আসছে, কারণ একটু শরীরটা খারাপ ছিল, এখন সেটা ভালো হচ্ছে। তো ফটাফট ফটাফট ভিডিও আসবে গাইস। তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, তো এটাকে যদি আমরা আগুন ধরিয়ে দেখাই তাহলে কি হয় দেখা যাক, কাগজের মতন এটা জ্বলে কিনা। তো গাইস দেখুন কাগজের মতনই জ্বলছে, বাট এটা কিন্তু নিভেও যাচ্ছে। সেন্টটা অনেকটা পাতা পুড়লে যেরকম সেন্ট হয় এটা কিন্তু ওরকমই সেন্টটা, দেখুন গাইস। তো যাই হোক, আশা করব ভিডিওটা ভালো লেগেছে, দেখা হবে পরের কোনো মজাদার আইনস্ট্রিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।